করোনা পরিস্থিতিতে কর্মহীন পরিবারের লোনের টাকা ঠিকমতো পরিশোধ না হওয়ায় চরম হেনস্থার শিকার হতে হলো নদিয়ার শান্তিপুর মতিগঞ্জ ঘাট স্ট্রিটে চরজিজিয়া এলাকার বাসিন্দা 50 ঊর্ধ্ব এক গৃহশিক্ষকের। অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে জানিয়েছেন লোন পরিশোধ করতে না পারলে আত্মহত্যার পথ বেছে নিন। জানা যায়, 2020 সালে একটি ফাইন্যান্স কোম্পানি থেকে 40,000 টাকা ঋণ নেন টিঙ্কু কর। ফাইন্যান্স কর্তৃপক্ষ তার বাড়িতে এসে তাকে না পেয়ে তার স্ত্রীর ছবি তোলে, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে বলে ভয় দেখানোর অভিযোগ ওঠে ওই ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে। সম্মানহানির আশঙ্কায় ওই গৃহশিক্ষক 1200 টাকা জমা দেন। এই ঘটনা জানার পর গৃহশিক্ষক অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে বেশ কিছু সহৃদয় ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠন তার পাশে দাঁড়িয়েছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। গতকাল হয় বলতে, আমার একটা লোন ছিল 40,000 টাকা, ইন্ডিয়া বুলস ফিনান্স লিমিটেডের একটা লোন ছিল। সেই টাকাটা আমি শোধও করছিলাম, 2278 টাকা করে মান্থলি একটি ইএমআই হয়, শোধও করছিলাম। কিন্তু প্রথম থেকেই লকডাউন হওয়ার পর থেকেই আমার হাল খুব বেহাল হয়ে যায়, কারণ আমি টিউশন নির্ভর, আমার জীবন, আমার পরিবার সব টিউশনের উপর নির্ভরশীল। আমার প্রচুর টিউশন ছিল, সেসব শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার জন্য আমি আর লোনটা ঠিক মতো দিতে পারছি না পরবর্তী। তার মধ্যেও দিয়েছি, অনেক কষ্ট করে যাই হোক চালাচ্ছিলাম, কিন্তু গত 3-4 মাস ধরে আমার যতটুকু আমার মনে করছে ফেল হয়েছে। ফেল হওয়ার ধরুন ওরা আমাকে ফোনে তো যাচ্ছে, বাড়িতে আসছে, আমি বলছি পারি নেই, উপায় নেই আমার, আমি ব্যবস্থা হলেই ডেকে নেব, শুনছি না, বাড়ি এসে উল্টোপাল্টা বলে টোলে যাচ্ছে। গতকাল আমাকে হঠাৎ ফোন করে এবং অকথ্য ভাষায় প্রথম থেকেই গালিগালাজ দিতে থাকে এবং পরবর্তীতে আমাকে বারবার একাধিকবার বলে যে ফিনান্স কোম্পানি যারা থেকে যারা লোন নেয়, হ্যাঁ, তারা যদি না দিতে পারে তাদের সুইসাইড করে, আর সুইসাইড করলে সে বেঁচে যায়, পরিবারও বেঁচে যায়। তো আমি বললাম যে আপনি তাহলে সুইসাইড করতে বলছেন আমাকে, হ্যাঁ, প্রভোগ করছেন সুইসাইড করার জন্য। বলো হ্যাঁ, সুইসাইড করলে ওইটা মানে আপনি যে কল রেকর্ড আছে আমার কাছে, ওই কল রেকর্ড যদি শোনেন তো চমকে যাবেন এবং যে কোনো মানুষের মাথা গরম হয়ে যাবে যে এটা কী করে সম্ভব। একটা স্বাধীন দেশে, গণতান্ত্রিক দেশে, সমস্ত আইন কানুন সব ডিপার্টমেন্টে যেখানে আছে সেখানে একটা রিজার্ভ ব্যাঙ্কে এই ধরনের কি কোনো ওদেরকে পারমিশন দেওয়া হয়েছে যে সেরকম বলতে পারে একটা? সে বলছে এমপ্লয়ি, অ্যাকচুয়ালি এমপ্লয়ি নয়, আমি জানি ভালোভাবে, হচ্ছে রিকভারি ডিপার্টমেন্টের ছেলে এবং ও যে ভাষায় কথা বলছে, যে টোনে কথা বলছে, হ্যাঁ, একজন কাস্টমারের সঙ্গে আইন ওই প্রশ্রয়টা দেয় না, ওই পারমিশনটা দেয় না। অ্যাজ ফার অ্যাজ মাই নলেজ ইজ কনসার্ন, ইট ইজ টোটালি আনফেয়ার অ্যান্ড ইলিগ্যাল। এবং আমি চাই যে এই বিষয়টা আমি পরবর্তীতে আমি খুব অসুস্থ হয়ে যাই। এখন আমি হয়তো আমার কষ্টে একটু জোরে কথা বলছি, কিন্তু আমি বলার জায়গায় নেই, কারণ পরে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়, আমি হসপিটালাইজড হই এবং সেখান থেকে থানাতেও যাই। আমার 187/121 আমার প্রেশার, আমি আগাগোড়ে আমার প্রেশারটা হাই, কিন্তু আর্থিক কারণে, জীবিকার কারণে নিজের গুরুত্ব দিতে পারি না, সেভাবে চিকিৎসা করাতে পারি না, যার জন্য আমি গুরুত্ব দিই না। কিন্তু গতকালের পর আমি প্রচণ্ড অসুস্থ হই, হ্যাঁ, এই মুহূর্তে আমি শয্যাশায়ী বলতে পারেন। তো সেই জায়গায় থানার দ্বারস্থ হই, থানাকে আমি জানাই, ওসি সাহেব কথা দিয়েছেন, আশ্বস্ত করেছেন, তিনি নিজে হাত জমা নিয়েছেন আমার কমপ্লেন, হ্যাঁ, দেখা যাক। আমি চাইছি যে এই এই বিষয়গুলো বন্ধ হোক, কারণ হচ্ছে এই যে সরকারের এই বিষয়ে বিভিন্ন যে স্তর আছে, আমাদের আইনের যে স্তর আছে, ডিপার্টমেন্ট আছে, নানান রকম প্রশাসনিক, তারা এই বিষয়টা নজর দিন যে এটা হতে পারে না, আজকে আমার হয়েছে, আমি হয়তো সহ্য করে নিয়েছি, কিন্তু আপনারা কল রেকর্ড শুনে দেখবেন যে কোনো সাধারণ মানুষ যে অসহায় অবস্থায় এমনিতে জীবন কাটাচ্ছে তাকে যদি ওইভাবে প্রেশার ক্রিয়েট করে, ওইরকম চিৎকার করে, খিস্তি খামার করে যদি বলা হয় যে আপনি সুইসাইড করতে পারেন, হ্যাঁ, সুইসাইড করাটাই উচিত, প্ররোচনা দিচ্ছে, পুরো একদম শুনে দেখবেন, পুরো প্ররোচনা দিচ্ছে, সেইখানে সরকার এগিয়ে আসা উচিত। আমার মতো যে সমস্ত বেকার এই এই ধরনের কাজ করে, গৃহশিক্ষক হোক বা অন্য যাই হোক, তাদের দিকে একটু তাকাক সরকার, কারণ আজকে হয়তো আমি চলে যাব, কিন্তু কোনো দিন হয়তো সরকার এর পরবর্তী সময়ে কোনো স্টেপ নিতেও পারেন, কারণ বিভিন্ন স্তরের জন্য করা হচ্ছে সরকারি মহল থেকে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে গৃহশিক্ষকদের যারা টিউশন করে জীবন খায়, আমি আমাকে তো ছেড়ে দিই, আমি তো একজন, কিন্তু লাখ লাখ ছেলে মেয়ে আছে সারা রাজ্য জুড়ে যে যারা আজকে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে, বা তাদের কোনো, তারা না হাত পাততে পারছে, না যে সবজি বাজার নিয়ে বসতে পারছে, হ্যাঁ, না সে হকারি করতে পারছে, বুঝুন ব্যাপারটা। তারা কিন্তু এতটাই অসহায় যে তাদের পুরো ইনকামটা বন্ধ, কারণ টিউশনটা পুরো শেষ যেটা ছিল। আপনার নাম, ঠিকানা? আমার নাম সমর ভট্টাচার্য, মতিগঞ্জ ঘাট স্ট্রিট, শান্তিপুর। ঘটনাটা
ঘটনাটা এর আগে একদিন এসে ওনারা জোর করে আমার কাছ থেকে মানে অ্যাকচুয়ালি ভয় দেখেই টাকাটা নিয়ে যায়, 1200 টাকা আমি ধার করে দিই গত মার্চের 31 তারিখে। আচ্ছা, তারপরে কালকে ওনার সাথে ফোনে সকালে ফোন করে করে কি বলেন আমি সঠিক বলতে পারবো না, উনি খালি বলছে আপনি গালিগালাজ দিচ্ছেন গালিগালাজ দিচ্ছেন, তারপরে বলছে আপনি সুইসাইড করতে বলছেন আমাকে। এই কথা বলার পর আমি বললাম যে তুমি ফোনটা রেখে দাও না। তারপরে চুপ করে অনেকক্ষণ ধরে কি বললো জানি না, অনেকক্ষণ ধরে শুনে তারপরে দেখছি থতা থতর করে কাঁপছে, শরীর অসুস্থ হয়ে গেছে, কেমন করছে। তারপরে আমি হসপিটালে আমার বন্ধু বান্ধবদের জানানো হয়, ওরা নিয়ে যায়। যাওয়ার পর প্রেশার প্রচণ্ড হাই, ওখান থেকে ওই ইঞ্জেকশন শিরায় হাতে সব ইঞ্জেকশন দেওয়ার পর আমরা শান্তিপুর থানায় একটা ডায়েরি করেছি। এখনও আজকে উনি অসুস্থই আছেন, এখনও ঠিক গায়ের মধ্যে কেঁপেই আছে, উনি কালকে থেকে খাওয়া দাওয়া করতে পারছেন না। কটা কিস্তি দিয়েছেন আগে? আমি সঠিক বলতে পারছি না, মোটামুটি অর্ধেক দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, প্রায় অর্ধেকের কাছাকাছি দেওয়া হয়ে গেছে। কি মনে করছেন মানে যে বলাটা, এটা কি কতটুকু আতঙ্কে রয়েছেন বাকি? আতঙ্কে মানে ওনার শরীর নিয়ে খুবই আতঙ্কের মধ্যে আছে, আমি যে কি হবে বুঝতে পারছি না। কি নাম আপনার? কৃষ্ণা ভট্টাচার্য। এই জায়গাটার ঠিকানা? হ্যাঁ, মতিবাণী ঘাট স্ট্রিট চর্চিজি। সেদিনকার মোবাইলে কোনো ছবি টবি তুলেছিল আপনার? হ্যাঁ, আমার না, আমার চলল গেলেন ঘরের ছবি তুলছেন, ওনারা বলছেন যেখানে কাজ করে সেখানে আমরা সব পাঠিয়ে দেবো। তখন আমি ভয়ের চোটে পাশের থেকে ধার করে নিয়ে টাকাটা দিয়েছিলাম, 1200 টাকা, 2278 টাকার কিস্তি। ওনারা আমাকে ডেকে বললেন, একজনকে সাথে করে নিয়ে এসেছিলেন, বললেন সিনিয়র, উনি সে উল্টোপাল্টা গরম দেখাচ্ছিলেন। তখন বললেন যে না দিলে হবেই না। তখন আমি দেখলাম যে একটা স্কুলে কাজ করে, যদি সেখানে ই করে কমপ্লিট করে তাহলে কাজটা চলে গেলে তাহলে আরও সমস্যা হয়ে যাবে। তখন আমি পাশের থেকে ধার করে 1200 টাকা দিলাম। আপনার নাম? কৃষ্ণা ভট্টাচার্য। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।